অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আমি সকাল সকাল জাস্ট একটা গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আসলাম। তাহলে মৎস্য অধিদপ্তর নতুন করে একটা নিয়োগ প্রকাশ করছে বন্ধুরা, এটা হচ্ছে কাঙ্ক্ষিত নিয়োগ, যেখানে একটা মাত্র পদ আছে, ক্ষেত্র সহকারী। এখানে কিন্তু একটা পদেই 134 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। এখানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, কিংবা যারা মৎস্যের উপরে ডিপ্লোমা করছেন 4 বছর মেয়াদে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। বন্ধুরা সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। তো আমি এখন এই সার্কুলারটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, এই সার্কুলারের লিঙ্ক আমার প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা অবস্থাতে আসবেন। আশেপাশে প্রথমে পাবেন মৎস্য অধিদপ্তরের নিয়োগ, এটাতে জাস্ট একটা ক্লিক করা মাত্র আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট একটু নামায় নিন, নামায় নিয়ে জাস্ট একটু পড়ে দেন, কিংবা ডিরেক্টলি চালিয়ে এখানে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এখন সার্কুলারটি নিয়ে একটু ডিসকাস করি। আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাইয়া সার্কুলারটা একটু মানে বড় করে দেখান না কেন। তো এইখানে দেখুন যে ক্যাটাগরির কথাটা বলছে, তাহলে ক্ষেত্র সহকারী, এখানে বেতনের গ্রেড হলো 9300 বেসিক পাবে, গ্রেড হলো 16তম গ্রেড, এবং ইন টোটাল সে 22490 টাকা স্যালারি পাবে। বয়স 18 থেকে 30, পদের সংখ্যা হলো 134, কমপক্ষে এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় হলো, যদি আপনি জাস্ট মৎস্য ডিপ্লোমা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো গেল এই বিষয়টা, এখন আপনাকে আবেদন করতে হবে কীভাবে সেটার উপরে জাস্ট একটু কথা বলবো। তো বন্ধু, আবেদনের জন্য ওই মৎস্য অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই যে এই ওয়েবসাইটটা www.fisheries.gov.bd, এইখানে ঢুকলে আপনারা একটা আবেদনের নমুনা ফর্ম পাবেন, যেটা আপনাকে পূরণ করবেন। পূরণ করার পরে ওইখানের সঙ্গে আর কী কী করতে হবে সেটা এখানে বর্ণনা করা আছে, জাস্ট একটু পড়লে ব্যাপারটা বুঝবেন। তো বন্ধুরা, এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 30, কিংবা যারা মুক্তিযোদ্ধা কিংবা প্রতিবন্ধী কোটা আছে তাদের কিন্তু অতিরিক্ত 2 বছর দেওয়া হয়, এটা আমরা সবাই খুব ভালো জানি, 18 থেকে 32। এই বিষয়গুলো তাহলে এক কথা গভর্নমেন্টের ফুল রুল মানে অনুযায়ী আপনাদেরকে কাজগুলো করতে হবে। তা আপনার আবেদনপত্র ডাকে অথবা কুরিয়ারের মাধ্যমে নির্ধারিত তারিখে পৌঁছাতে পারবেন। নির্ধারিত তারিখটা হলো 25/10/2021, আজকে হলো কত তারিখ, 26 তারিখ, 26/9। আপনারা সামনের মাসের 25 তারিখ পর্যন্ত সময় পাবেন, বিকেল 5টার ভিতরে আপনারা এই ঠিকানা বরাবর, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নম্বর 511, মৎস্য ভবন 13, শহীদ ক্যান্টনমেন্ট, মনসুর আলী সরণি, রমনা, ঢাকা 1000, এই ঠিকানা আপনারা পৌঁছাইবেন। বাকি বিষয়গুলো আপনারা একটু যদি সার্কুলারটা মনোযোগ করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন, আমার বিশ্বাস কোনো প্রকৃতির আপনাদেরকে কষ্ট করতে হবে না। আরেকটা কথা বলে নেই, এইটা কিন্তু হলো জাস্ট একটা প্রকল্প, গভর্নমেন্টের একটা প্রকল্প। তো প্রকল্প ভেবে আবার এইটাকে ছোট করে দেখবেন না, এই প্রকল্প কিন্তু গভর্নমেন্টের মাঝে মাঝেই আসে, আপনি যদি কোনো মতে একবার ঢুকতে পারেন সেক্ষেত্রে মৎস্য অধিদপ্তরে আপনি দুই একটা প্রকল্প করলে কিন্তু আপনাকে পারমানেন্ট করে নেওয়ার একটা বন্দোবস্ত হয়ে যাবে, সেটা অটো। আমার বিশ্বাস এই ধরনের কাজগুলোই কিন্তু সাধারণত হয়ে থাকে এই সমস্ত সেক্টরে। সো যারা একটু যাদের চাকরি দরকার বেশি তারা মিস করবেন না, বাট যারা বেশি বুঝেন যে না প্রকল্প এডিশনের দরকার নেই, তারা আবেদন করার দরকার নেই, বসে থাকেন ভাই। তো যাই হোক, আমি আর কথা বেশি লম্বা না করি, এখন এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।